স্বাগত 24 ঘন্টায়, আমি পূজা, শুরু করছি টপ নিউজ এট 6। গোলাপে এও এক সুন্দরী রোজভ্যালি তদন্তে এবার সিবিআই নজরে টলিউড কাঁপানো অভিনেত্রী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, রোজভ্যালি কর্তার 300 কোটি টাকার হাওয়ালা ডিলে জড়িত এই নায়িকা বিভিন্ন সময় গৌতম কুণ্ডুর সঙ্গে বিদেশ সফরেও গিয়েছেন। শিগগিরই অভিনেত্রীকে জেরা করতে চান তদন্তকারীরা। অ্যাকশন, গ্ল্যামার, পলিটিক্স, রোজভ্যালি তদন্তে পরতে পরতে ড্রামা। দুই সাংসদের পর এবার সিবিআই আতশ কাঁচে টলিউড কাঁপানো এক অভিনেত্রী। জালে দুই সাংসদ, নেক্সট কে? সূত্র বলছে সিবিআই এর নজর এবার টলিউডে। গৌতম কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ টলিগঞ্জ কাঁপানো এক অভিনেত্রীর দিকেই ফোকাস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সিবিআই এর দাবি, হাওয়ালার মাধ্যমে রোজভ্যালি কর্তার 300 কোটি টাকা পাচারের মূল মধ্যস্থতাকারী ছিলেন এই নায়িকা। গৌতম কুণ্ডু ঘনিষ্ঠ অভিনেত্রীর এক আত্মীয় সিঙ্গাপুরের নাগরিক, অনাবাসী ভারতীয়। তার মূল ব্যবসা রুগ্ন সংস্থাকে চাঙ্গা করতে মূলধন জোগাড় করে দেওয়া। টলিউড নায়িকার মাধ্যমে সিঙ্গাপুরের ওই ব্যবসার সঙ্গে আলাপ গৌতম কুণ্ডুর। সিবিআই আধিকারিকরা বলছেন, 2011-এ রুগ্ন সংস্থার ফান্ডিং এর নামে গৌতম কুণ্ডুর সঙ্গে 300 কোটি টাকার চুক্তি হয় সিঙ্গাপুরের ওই ব্যবসায়ী। সেখানে আগাগোড়া হাজির ছিলেন এই নায়িকা। সিবিআই এর হাতে থাকা তথ্য বলছে, চুক্তির কয়েকদিনের মধ্যেই 63 কোটি টাকা গৌতম কুণ্ডুর সিঙ্গাপুর নিবাসী কর্মীর মাধ্যমে ব্যবসায়ীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সিঙ্গাপুরের ব্যবসায়ী ও গৌতম কুণ্ডুর মধ্যে হওয়া চুক্তি আদতে আই ওয়াশ। গৌতম কুণ্ডুর আসল উদ্দেশ্য ছিল 300 কোটি কালো টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশ পাঠিয়ে এফডিআই হিসাবে দেশে ফেরানো। গোটা চুক্তির মূল মধ্যস্থতাকারী ছিলেন টলিউডের এই অভিনেত্রী। শুধু হাওয়ালা ডিল নয় সিবিআই এর দাবি, বিভিন্ন সময় গৌতম কুণ্ডুর সঙ্গে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউএসএ বেড়াতে গেছেন এই নায়িকা, আর সেই ট্যুরের আগাগোড়া খরচ বহন করেছে রোজভ্যালি। ফরেন ট্যুরের পাশাপাশি রোজভ্যালির ফিল্ম রাইটস কেনার ক্ষেত্রেও মধ্যস্থতা করেন এই অভিনেত্রী। সিবিআই বলছে, রোজভ্যালির ব্যানারে মুক্তি পাওয়া দুটি ছবির প্রযোজনা শুরু করে ছোট দুটি সংস্থা, কিন্তু আর্থিক কারণে তারা ছবি শেষ করতে পারেনি। পরে বাজার দরের চেয়ে অনেক বেশি দামে ছবি দুটির স্বত্ব কিনে নেয় রোজভ্যালি। সিবিআই এর দাবি, সেই চুক্তির মধ্যস্থতাতেও বড় ভূমিকা ছিল টলিউড নায়িকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সবকটি ক্ষেত্রেই মধ্যস্থতা করার জন্য মোটা টাকা পেয়েছেন এই অভিনেত্রী। রোজভ্যালির একাধিক লেজার ও অ্যাকাউন্ট বুক থেকে তার প্রমাণও মিলেছে। অভিনেত্রীর বিরুদ্ধে পাওয়া অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই কিন্তু সিবিআই গৌতম কুণ্ডুর সহ রোজভ্যালির যে ডিরেক্টররা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপস পালকেও। আর তারপরে সিবিআই দাবি যে অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগগুলো আরও জোরালো প্রমাণিত হচ্ছে, এবং সেই কারণেই এই অভিনেত্রী এই মুহূর্তে সিবিআই লিস্টে প্রথম সারিতে রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ক্যামেরায় কমল জানার সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা, ভুবনেশ্বর।